গত বুধবার রাত দুইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হকের বাসার গেট ভাঙচুর করছে কয়েকজন যুবক করা হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ বিস্ফোরণ ঘটানো হয় কয়েকটি ককটেল শুধু মোজামেল হকের বাসাই নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের সদস্য বিশ্ববিদ্যালয়টির বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডক্টর আতিয়ার রহমান সহ সংগঠনটির আরও বেশ কয়েকজন শিক্ষকের বাসায় একইভাবে হামলা চালিয়েছে মোটরসাইকেলে করে আসা পনেরো থেকে ১৬ জন যুবক এ সময় অধ্যাপক আতিয়ার রহমানের ছেলে বারান্দা থেকে ঘটনার ভিডিও করতে গেলে তাকে লক্ষ্য করে লাঠি ছুড়ে মারে দুর্বৃত্তরা ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করা এই হামলা হতে পারে মোটরসাইকেলে করে পনেরো ষোলো জন ছেলে পেলে হবে তারা খুব জোরে জোরে শাউট করছিল আমার নাম ধরে গালাগালি করছিল ইত্যাদি খুব অস্ত্রভ্য ভাষায় এরপরে তারা বোমা বিস্ফোরণ করলো এখানে আমার বাসার সামনে এখানে তিনটা বিস্ফোরণ হলো অনেক শব্দ হলো এরপরে পাঁচ সাত মিনিট পরে তারা পূর্ব দিক থেকে এসে তারা পশ্চিম দিকে চলে গেল এই ব্যাপারে আমি আসলে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি বিরোধী আছে তাদের জন্য তারা করতে ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সুরাহা করতে পারেনি প্রশাসন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ওহিদুল আলমকে জিজ্ঞেস করা হলে তদন্ত কমিটির কাজ চলছে বলে জানান তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগে শিক্ষকদের সঙ্গে এমন ঘটনা ঘটেনি বলে জানান শিক্ষকরা ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তারা মেহেরিনী সময় সংবাদ